রায়হানকে পুলিশ ফাঁড়িতে মেরে ফেলা হয়েছে, এটা সত্য। তারপরে যে ঘটনাটা হচ্ছে যে এটাই আকবর, উনি নাকি ওনাকে নাকি পাওয়া যাচ্ছে না, শস্যের মধ্যে ভূত থাকে, বুঝা যায়। এই শস্যের ভূতটা ছড়িয়ে দিতে চাইলে আপনারা যদি নিজেরাই তাকে ছড়িয়ে দেন বা নিজেরাই তাকে সরিয়ে রাখেন, সেটা আসলে বিচার কিভাবে হবে প্রত্যাশা করাটা ওনাদের কাছ থেকে আমরা আসলে কিভাবে করতে পারি বুঝতে পারতেছি না। আমাদের সিলেটের একজন কৃতি সন্তান বা একজন সাধারণ ব্যক্তি রায়হান ভাইকে হত্যা করা হয়েছিল, এটা আপনারা হয়তো জানেছেন। আপনারা এর আগেও জানেন, কিছুদিন আগে সিলেটের এমসি কলেজে একটা গণধর্ষণ হয়েছিল, একটা স্বামীকে বেঁধে তার প্রকাশ্যে তার স্ত্রীকে গণধর্ষণ করেছিল কয়েকজন ছাত্রলীগের নেতারা। তার মধ্যে এটা যখন বাংলাদেশে, হ্যাঁ, পুরো বাংলাদেশে যখন এটা ব্লাস্ট হয়ে গিয়েছিল, পুলিশ তখন 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়েছিল সকল সন্ত্রাসীকে ধরে ফেলবে। আমরা জানি 24 ঘন্টার মধ্যেই কয়েকজনকে ধরে ফেলা হয়েছে, এর কিছুদিন বাদে আরও 2-1 জনকে ধরে ফেলে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। কিন্তু আপনারা দেখেন সিলেটে যে রায়হান হত্যা হয়েছিল, রায়হান হত্যা হওয়ার পরে পুলিশি হেফাজতে থাকার পরেও সে কীভাবে উধাও হয়ে গেল, সেটা কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন রয়ে গেল। আপনারা যখন 24 ঘন্টা আলটিমেটাম দিন যে কোনো অপরাধীর ক্ষেত্রে, একজন সাধারণ অপরাধীর ক্ষেত্রে 24 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বা 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ আলটিমেটাম দিয়ে অপরাধীকে ধরে ফেলেন, তাহলে কেন এই পুলিশকে এখনও ধরা হলো না, এটা আমাদের প্রশ্ন রয়ে গেল। যে এমসি কলেজে যে গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ, এবং এর কিছুদিন পরেই ছেলেটি আরেকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, এটাকে ন্যাক্কারজনক কী বলবো, হৃদয় বিদারক ঘটনা। একটি সাধারণ মানুষকে, একজন নিরপরাধ মানুষকে পুলিশে ধরে নিয়ে তাকে ঘুষের টাকার জন্য সারা রাত্র তাকে প্রহার করা হয়েছে, সেই প্রহারে ছেলেটি মারাই গেছে। এই বিষয়গুলো কিন্তু এখন আর বিচ্ছিন্ন ঘটনার হিসাবে আমরা মনে করি না, এটা উপর্যুপরি ঘটনাগুলো ঘটছে, একটি ঘটনাকে আর চাপা দেওয়ার জন্য আরেকটি ঘটনা সৃষ্টি করা হচ্ছে। এবং এই বিষয়গুলো যদি সঠিকভাবে এগুলোর বিচার না হয়, এই যে একটা বিষয় আমরা সবসময় বলে থাকি, সবাই হয়তো জানেন যে একটি ঘটনা ঘটলে এটার যদি বিচার না হয় তাহলে এই ঘটনাগুলো পুনরাবৃত্তি হতেই থাকে, এবং বিচারহীনতার যে একটি সংস্কৃতি বাংলাদেশে, এই কারণেই আমি মনে করি অন্তত 80% ঘটনা এই বিচারহীনতার কারণে উপর্যুপরি ঘটতেছে, বারবার সংঘটিত হচ্ছে। এখন এই বিষয়গুলো যদি বিচার না করা হয়, এবং কেন যে বিচার করা হয় না সেটা আমার বোধগম্য নয়। আমি মনে করি আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে যাতে এইসব ঘটনা আর কোনো দিন না ঘটে, এবং এসব ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয় এবং সঠিকভাবে বিচার করা হয়। একটা পুলিশ বাহিনীর মধ্যে, নিশ্চয়ই পুলিশ বাহিনী সব পুলিশ এরকম না, বা বাহিনীর অনেক গৌরব থাকতে পারে, কিন্তু একটা এরকম ঘটনায় সারা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে যথেষ্ট। সেই রকম একটা ঘটনাও যাতে না ঘটে সেটার জন্য যে সামাজিক আন্দোলন, যে সরকারের যে পজিটিভ অবস্থান, সেই সমস্ত কিছু অভাব আছে, এই জন্য এই সমস্ত ঘটনা হয়। এরপরে হলো যে ঘটনা হয় সেটা কারণ এটা হইতে পারে, কিন্তু কোনো একটা ঘটনা হইলে সেটার বিচার এবং সেটার সুষ্ঠু তদন্ত যদি আমার সেই স্মার্টনেস নিয়ে যদি না করতে পারে রাষ্ট্র, সেইটার যত উন্নয়নের আপনি ধোয়াশা করেন না কেন, জিনিসটা বুঝে মানুষ যে সেটা উন্নয়ন না, সেটা খালি লোক দেখানো স্কিলসেভারের মতো একটা ব্যবস্থা। এটাও এই রাহানের এই মৃত্যু, এই সমস্ত বিষয়টার সাথে খুবই মানুষ বিক্ষুব্ধ, আমিও সেরকম বিক্ষুব্ধ চাই, সেটা সর্বোচ্চ এরকম আন্দোলনেই আছে, যেটা চাই কোনো আন্দোলন করে বিচার দাবি করতে হবে কেন, বিচার চাইতে হবে কেন, কিন্তু তাও চাইতে হয়, সেই আন্দোলনেই আছে এবং চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। সিলেটের পুলিশ ফাঁড়িতে রায়হান নামক যুবককে, আমাদের এক ভাই দিনী ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তা আসলে ইতিহাসের একটি নৃশংস এবং লেখারজনক ঘটনা। এটার জন্য পুরা সিলেটবাসী আন্দোলন করেছে, আন্দোলনের প্রতিবাদ এসেছে, পুলিশের উপর আক্রমণ করেছে। সেভাবে মানে যেভাবে রায়হান নামক যুবককে হত্যার মাধ্যমে সিলেটবাসী হৃদয়ে আঘাত করেছে, এজন্য আকবর ভূঁইয়া সহ যারা জড়িত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যে শাস্তি ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এরকম একটা শাস্তি আমরা চাই।